আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ঈদ স্পেশাল ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্ট রেসিপি তৈরি করে দেখাবো। চুলাতে একটি প্যান গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব। এখানে আমি লবণ ও সামান্য পরিমাণ জর্দার কালার দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দুই থেকে তিন মিনিটের মতো আমি এক পাশ চিকেন ভেজে নিয়েছি, আরেক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। একইভাবে অপর পাশটাও ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমি সবগুলো চিকেন একইভাবে ভেজে নিয়েছি। আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো আমি আদা রসুন বাটাটা ভেজে নেব। এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে জয়ফল, জয়ত্রী এবং সাদা গোলমরিচ বাটা এবং গরম মশলার বাটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানোর পর মশলা থেকে তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরিমাণ রান্না করে নেব। আমার চিকেনগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে 2 গ্লাস পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা ঠান্ডা করে নেবেন, তা না হলে দুধটা ফেটে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি ঢাকনা দিয়ে আবারও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ, উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে বেশি খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের মতো রান্না করে নেব। 15 মিনিট পর আমার চিকেনটা রান্না হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।